হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এসডি কার্ড নিয়ে। কারণ আপনি যখন একটি এসডি কার্ড কিনতে যান আপনার ডিভাইসের জন্য, তখন দেখা যায় যে একই ক্যাপাসিটির এসডি কার্ড আপনার বিভিন্ন দামের হয়। যেমন ষোলো জিবি মেমোরি কার্ড আপনার 550 টাকাও হয়, আবার 1200 টাকাও আছে। তো দামের ডিফারেন্স কেমন কেন এবং এই মেমোরি কার্ড নিয়ে পুরোপুরি ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের মেমোরি কার্ড নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আমি রাকিব হোসেন, টেকনিক্যাল জার্নিতে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এসডি কার্ড, এসডি এর ফুল ফর্ম কি? এসডি এর ফুল ফর্ম হচ্ছে আপনার সিকিউর ডিজিটাল। এসডি কার্ড মানে হচ্ছে আপনার সিকিউর ডিজিটাল কার্ড। তো এই এসডি কার্ড আমরা আমাদের আশেপাশে তিনটা শেপের বা তিনটা সাইজ, ফিজিক্যাল তিনটা সাইজের আমরা এসডি কার্ড দেখি। একটা হচ্ছে আপনার এসডি বড় সাইজ, ফুল সাইজ, আর একটা হচ্ছে আপনার মাইক্রো এসডি কার্ড, যেটা আমরা আমাদের মোবাইলে ইউজ করি, ইউজ পরিমাণে সব জায়গায় পাওয়া যায়। আর একটা হচ্ছে মিনি এসডি কার্ড, যেটা আজকে থেকে 3-4 বছর আগে আমরা দেখতাম, তো এখন এতটা পাওয়া যায় না। তো এই হচ্ছে আপনার তিনটা শেপ আপনার এসডি কার্ডের। এখন হচ্ছে ক্যাপাসিটি, আপনার এসডি কার্ডের ক্যাপাসিটি অনুযায়ী 4টা ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে আপনার এসডি প্রথমে, তারপর হচ্ছে আপনার এসডি এইচসি, এসডি এক্সসি এবং এসডি ইউসি। যেটা প্রথমে আসি হচ্ছে আপনার এসডিতে, এসডি হচ্ছে আপনার সিকিউর ডিজিটাল, যেটা শুধু আপনার এসডি, সেটা আপনার 4 জিবি পর্যন্ত আপনার যে মেমোরি কার্ড সেটা 4 জিবি পর্যন্ত বানানো যায়। তো প্রথমে আমরা 4 জিবি পর্যন্ত মেমোরি ইউজ করতে পারতাম, সেটার দাম নাম ছিল আপনার এসডি, শুধু এসডি। তো এরপরে যখন আমাদের আরও মানে আরও বেশি স্টোরেজের দরকার হলো, তখন আর একটা নতুন টেকনোলজি আসলো, সেটা হলো এসডি এইচসি, মানে এসডি হাই ক্যাপাসিটি। তো এসডি হাই ক্যাপাসিটি হচ্ছে আপনার 4 জিবি থেকে আপনার 32 জিবি পর্যন্ত আপনার স্টোরেজ পাবেন, স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। মানে 32 জিবি মেমোরি কার্ড পর্যন্ত, 4 জিবি থেকে 32 জিবি পর্যন্ত আপনার হচ্ছে এসডি এইচসি, এসডি হাই ক্যাপাসিটি। তো এরপরে যখন আমাদের আরও স্টোরেজ দরকার হলো, মানে আরও বড় মেমোরি কার্ড দরকার হলো, মানে আরও বেশি স্পেসের মেমোরি কার্ড দরকার হলো, তখন আর একটা নতুন টেকনোলজি আসলো, সেটা হচ্ছে আপনার এসডি এক্সসি, এসডি এক্সটেন্ডেড ক্যাপাসিটি। এসডি এক্সটেন্ডেড ক্যাপাসিটি হচ্ছে আপনার 32 জিবির উপর থেকে আপনার 2 টেরাবাইট পর্যন্ত আপনার মেমোরি কার্ড তৈরি করা যায়। এরপরে আর একটা নতুন টেকনোলজি আসছে আপনার এই বছর, সেটা হচ্ছে আপনার এসডি ইউসি, আপনার এসডি আলট্রা ক্যাপাসিটি। তো এসডি আলট্রা ক্যাপাসিটি হচ্ছে 2 টেরাবাইটের উপর থেকে আপনার 128 টেরাবাইট পর্যন্ত আপনার মেমোরি কার্ড বা আপনার মেমোরি কার্ড বানানো যায়। তো এখন অবশ্যই 128 টেরাবাইট পর্যন্ত নেই, তবে আপনি ভবিষ্যতে হয়তোবা হবে, কারণ টেকনোলজি যেহেতু আসছে 128 টেরাবাইট পর্যন্ত আপনি আমরা পাবো ভবিষ্যতে অবশ্যই। তো এই হলো আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার মেমোরি কার্ডের 4টা ক্যাটাগরি, যেখানে আপনার ক্যাপাসিটি অনুযায়ী 4টা ক্যাটাগরি, এসডি, এসডি এইচসি, এসডি এক্সসি এবং এসডি ইউসি। তো এখন বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আপনার আপনার মেমোরি কার্ড বা আপনার এসডি কার্ডের স্পিড, স্পিড নিয়ে। তো আপনারা দেখবেন বন্ধুরা, আপনারা যখন মেমোরি কার্ড কিনেন, তখন মেমোরি কার্ডের উপরে একটা সি শেপের ভিতরে একটা মানে কিছু সংখ্যা লেখা থাকে, 4, 6, 10। তো এগুলো হচ্ছে মেমোরি কার্ডের ক্লাস বা স্পিড। মেমোরি কার্ডের ক্লাস অনুযায়ী, আপনার স্পিড অনুযায়ী আপনার মেমোরি কার্ডের কিছু ক্যাটাগরি আছে, সেগুলো হচ্ছে আপনার ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 10 এবং UHS-1 এবং UHS-3। তো যে কার্ডের উপরে আপনার সির ভিতরে, মেমোরি কার্ডের উপরে সি থাকবে, সি এর মধ্যে আপনার যদি 6 লেখা থাকে, তাহলে ওটা হচ্ছে ক্লাস 6-এর মেমোরি কার্ড। তো ক্লাস 6 মেমোরি কার্ড কি? ক্লাস 6-এর মেমোরি কার্ডে আপনি যদি কোনো কিছু সেভ করেন, তো ওইটা আপনার মিনিমাম 6 MB/s সেভ হবে। 6 MB/s আপনার মানে যে ফাইলটা আপনি রাখবেন সেটা সেভ হবে। তো যেটা আপনার ক্লাস 6 লেখা থাকে সেটা 6 MB হচ্ছে মিনিমাম, তো এর চেয়ে বেশি হইতে পারে। যেটা আপনার ক্লাস 10 থাকে সেটা আপনার 10 MB/s আপনার মেমোরি কার্ডে সেভ হবে, তো আরও বেশি থাকতে পারে। আর যেটা হচ্ছে আপনার UHS-1 বা UHS-3, UHS-1 হচ্ছে আপনার যেমন মেমোরি কার্ডে আপনার ক্লাস 10 লেখা থাকে, আবার পাশে হচ্ছে আপনার U-1 লেখা থাকে। তো যেটা U থাকে সেটা আপনার হচ্ছে আপনার UHS-1, আলট্রা হাই স্পিড। UHS মানে হচ্ছে আলট্রা হাই স্পিড।
তো যে মানে যেই ডিভাইসে আপনার ইউএসএস সাপোর্টেড থাকে, ইউএসএস ওয়ান মেমোরি কার্ড, সেই ডিভাইসেই আপনার মানে আলট্রা হাই স্পিডে কাজ করবে। তো ইউএসএস ওয়ান হচ্ছে আপনার 10 Mbps/s কাজ করে, ইউএসএস থ্রি মানে হচ্ছে আপনার 30 Mbps/s কাজ করবে। তো এই হচ্ছে আপনার স্পিড। স্পিডের কারণে আপনার মেমোরি কার্ডের দাম কম বেশি হয়। যেমন যেটা ক্লাস সিক্সের মেমোরি কার্ডের দাম যদি 300 হয়, তাহলে ক্লাস টেনের দাম হবে আর একটু বেশি, আপনার 500 টাকা। বা যদি ক্লাস টেনের দাম 500 টাকা হয়, তাহলে আপনার ক্লাস টেন ইউএসএস ওয়ান হবে আপনার 700 টাকা বা 1000 টাকা। তো আপনার ক্লাস, আপনার ক্লাস এবং ক্লাস ক্লাসের উপর ভিত্তি করে আপনার মেমোরি কার্ডের বা আপনার এসডি কার্ডের দামটা বাড়ে। যত স্পিড তত টাকা দিতে হবে, অ্যাকচুয়ালি এরকম সিস্টেম। তো আপনার এখন বিষয়টা হলো আপনি আপনার কোনটা দরকার হবে, মানে মেমোরি কার্ড আপনি কোনটা নেবেন, ক্লাস সিক্স নেবেন না ক্লাস টেন নেবেন না ইউএসএস ওয়ান নেবেন না ইউএসএস থ্রি নেবেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার শুধু মিডিয়া ফাইলগুলো স্টোর করতে চান, সাপোজ আপনি গান, ভিডিও, সং এগুলো আপনি শুধু আপনার মিডিয়াতে স্টোর আপনার মেমোরি কার্ডে রাখবেন, তাহলে আপনি ক্লাস সিক্স বা ক্লাস ফোরও নিতে পারেন। ক্লাস ফোরের আপনি যে কোনো সাইজের একটা মেমোরি কার্ড নিতে পারেন, সেটাতে আপনি শুধু আপনি স্টোর করবেন, মানে আপনার মেমোরি ছবি বা আপনার ভিডিও সেটা সেখানে রাখবেন, আপনি স্টোরেজ করবেন, সেভ করবেন আপনার মেমোরি কার্ডে। তো আপনি ক্লাস ফোর নিতে পারেন। যদি আপনি এইচডি ভিডিও করতে চান, সাপোজ আপনি আপনার ডিভাইস দিয়ে এইচডি ভিডিও করবেন আর ওই ভিডিওটা আপনার মেমোরি কার্ডে গিয়ে সেভ হবে, তাহলে আপনার কমসে কম একটা আপনার ক্লাস সিক্সের মেমোরি কার্ড দরকার হবে। কারণ যদি আপনি এইচডি ভিডিও করেন, সাপোজ আপনি একটা এইচডি ভিডিও করতেছেন আর ওই ভিডিওটা আপনার মেমোরি কার্ডে সেভ হবে, এবং আপনার মেমোরি কার্ডটা যদি আপনার ক্লাস ফোরের হয়, ক্লাস ফোর মানে 4 Mbps/s হয়, তো আপনার ভিডিওর যে সাইজটা হবে, ভিডিওটা যখন করবেন ভিডিওটার যে সাইজটা হবে, ওইটা আপনার মেমোরি ওই ভিডিওর স্পিডটা সাপোর্ট করবে না, মানে অত স্পিড মেমোরি কার্ড নিতে পারবে না। তো কী হবে, আপনি যখন ভিডিওটা করবেন তখন ওই যেই ভিডিওটা হবে আপনার মেমোরি কার্ডে, যে ভিডিওটা সেভ হবে ওই ভিডিও থেকে কিছু কিছু ফ্রেম আপনার মানে ফ্রেম চলে যাবে, কিছু কিছু ফ্রেম মেমোরি কার্ড মিস করবে। তো যখন আবার ওই ভিডিওটা আপনি যখন দেখবেন, তখন কী হবে, আপনি দেখবেন যে ভিডিওটা আটকে আসতে আসে, তখন বলবেন যে মোবাইল ল্যাগ করে বা হ্যাং করে। তো এখানে আসলে আপনার মেমোরি কার্ডটা স্লো, আপনার মোবাইলটা স্লো না, আপনি মেমোরি কার্ডটাই কম স্পিডের ইউজ করতেছেন, সেজন্য আপনার ভিডিও কোয়ালিটিটা খারাপ হচ্ছে বা ভিডিওটা আটকে আসতেছে। তো আপনি যদি ফুল এইচডি একটা ভিডিও করেন আপনার ডিভাইস দিয়ে এবং ভিডিওটা যদি আপনার মেমোরি কার্ডে সেভ হয়, তাহলে আপনি একটা ক্লাস টেনের মেমোরি কার্ড নিতে পারেন, যেখানে আপনি মানে ক্লাস টেনের নিলে আপনার 10 Mbps/s আপনার ভিডিওটা সেভ হবে এবং আপনার ভিডিওটা অ্যাকুরেট থাকবে। আর যদি আপনি আপনার ডিভাইসে ফোর কে ভিডিও করতে চান, ফোর কে ভিডিও করবেন এবং আপনার মেমোরিতে ফোর কে ভিডিওটা তখনই সেভ হবে, তখন আপনি কমসে কম ইউএসএস ওয়ান একটা মেমোরি কার্ড নিতে পারেন, যাতে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হয়। তো এখানে আর একটা বিষয় আছে, আমরা যখন কিছু কিছু মোবাইল আপনার মার্শমেলোর পরে মানে মার্শমেলো ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন মার্শমেলোর পরে আপনার মার্শমেলো থেকে আপনি আপনার ডিভাইসে কী করেন, কোনো অ্যাপ ইনস্টল করেন, তো ওই অ্যাপটা আপনি আপনার মেমোরি কার্ডে নিয়ে রাখতে পারেন। মুভ টু মানে অ্যাপসের ডিটেলসে গিয়ে আপনি মুভ টু এসডি কার্ড দিতে পারেন। তো এখানে যদি আপনার মেমোরি কার্ডটা স্লো হয়, তো আপনি যখন ওই অ্যাপসটা রান করবেন মানে ওই অ্যাপটা বা গেমটা আপনি অন করবেন, তখন আপনার ওই মেমোরি কার্ড যদি স্লো হয়, সে অত মানে তার স্পিড মানে কম স্পিডে ডাটা ট্রান্সফার করবে, এই জন্য আপনার গেমটাও স্লো আসবে বা আপনার অ্যাপটাও স্লো কাজ করবে, মানে আপনার মোবাইল হ্যাং হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো আপনার অ্যাপ যদি আপনি এসডি কার্ডে ইনস্টল করেন, তাহলেও আপনার একটা হাই মানে ভালো স্পিডের মেমোরি কার্ড দরকার। এখানে আপনি ক্লাস টেন মেমোরি কার্ড ইউজ করতে পারেন আপনার অ্যাপসগুলো ভালোভাবে চালানোর জন্য। আবার কিছু কিছু মেমোরি কার্ডে দেখা যায় যে আপনার যে মেমোরি কার্ড ক্লাস টেনের বা ইউএসএস থ্রি বা ইউএসএস ওয়ানের, ক্লাস টেন ইউএসএস ওয়ানের, কিন্তু তার উপরে আবার লেখা থাকে V30। তো এই V30-র মানে কি, বা V20 লেখা থাকে, V10 লেখা থাকে। তো V30 বা V20-র মানে হচ্ছে আপনি যদি ওই মেমোরি কার্ডে ভিডিও সেভ করেন, তাহলে ওই ভিডিওটা আপনার 20 Mbps/s ভিডিও সেভ হবে বা 30 Mbps/s আপনার ভিডিওটা সেভ হবে। তো আপনি যদি আপনার DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান বা ফোর কে ভিডিও, তো আপনি মানে আপনার মেমোরি কার্ডের উপরে দেখতে পারেন যে আপনার মেমোরিটা প্রথমে অ্যাকচুয়ালি কোন ক্লাস,
কোন ক্লাস বা কোনটা কোন কত স্পিড, মানে ক্লাস টেন নাকি? ক্লাস টেন হলে আপনি একটা ফুল এইচডি ভিডিও করতে পারেন, আর যদি 4K ভিডিও করতে চান তাহলে UHS-1 বা UHS-3 নিতে পারেন। UHS-3 হলে আরও ভালো। আবার মেমোরি কার্ডে আবার আরও স্পেসিফিকেশন থাকে যে V30, মানে V30 MBPS ভিডিও 30 MBPS পার সেকেন্ডে আপনার সেভ হবে। তো আশা করি মেমোরি কার্ড নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখুন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন টেকনোলজি ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।